প্রায় দুই বছর পর আগের হচ্ছে অফিস সরকারি আধা আবারও সাহিত্য শাসিত এবং আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় আবার সকাল নয়টা থেকে বিকেল চারটার পরিবর্তে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ঈদুল উল আজহার পর এই সময়সূচি কার্যকর হবে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দু হাজার সালের পনেরো নভেম্বর থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় এক ঘন্টা কমিয়ে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয় প্রায় দুই বছর পর আবার স্বাভাবিক অফিস সময় বিকাল পাঁচটা পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার মন্ত্রী পরিষদের সভায় একটা থেকে দেড়টা নামাজ এবং খাবারের বিরতি থাকবে নয়টা থেকে পাঁচটা আমরা আট ঘন্টা কাজ করব আমরা পাঁচটা চল্লিশ ঘন্টা আমাদের কাজ করতে আমরা তার আগে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করতাম সেটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল আমরা মূল অবস্থানে চলে আসলাম এছাড়া মন্ত্রিপরিষদ সভায় সোহরার্দী উদ্যান থেকে শাহবাগ থানা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে থানা সরিয়ে থানা শাহবাগের সাঁকুদা রেস্টুরেন্টের পেছনে নেওয়া হবে ঢাকাস্ত উদ্যানের স্বাধীনতা স্থাপন নির্মাণ করত জানেন যে ওইখানে যে থানাটা আছে এখন থানাটা স্থান স্থানান্তর করা দরকার ছিল তো সেটি এখন কেবিনের সিদ্ধান্ত দিয়েছেন মন্ত্রিপরিষদ সভায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের চূড়ান্ত অনুমোদন দেযা হয়েছে নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা